আজ আমি ক্লাসে গেলাম না। রুদ্রদেব বাবু হয়তো আবার রাগ করবেন, তারপর বাড়ি ফিরে ওকে আবার কিছু বলবেন, আর দুজনের মধ্যে আবার রাগারাগি হবে। না না, এটা কিছুতে হতে দেওয়া যাবে না। আমি বরং ওনাকে একটা ফোন করে বলে দিই যে আমার আমার শরীর খারাপ। হ্যাঁ, তাই। হ্যালো, বলুন। হ্যাঁ, শুনছেন? মানে আমার আমার তো শরীরটা ভালো না, তাই আমি আজকে ক্লাসে যেতে পারবো না। আমি আমি আপনাকে ফোন করলাম মানে এটা বলার জন্য। আমি আজ আর শরীর খারাপটা আজই হলো, আপনি শিওর তো? মানে মানে কালকে আবার হবে না, এটা আপনি শিওর? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। দেখুন মৃন্ময়ী, এই সিম্পল কথাটা না বোঝার মতো বোকা আপনি নন। না মানে আসলে আমি আসলে আপনি মিথ্যা কথাটা বলতে পারেন, সেটা একদম বোঝা যায়। কাজেই নেক্সট টাইম থেকে যখন মিথ্যা কথা বলার প্ল্যান করবেন না, একটু আয়নার সামনে দাঁড়িয়ে দু একবার প্র্যাকটিস করে নেবেন, তাহলে বেটার হবে। রাখি। আই এম সরি। আই এম সরি মৃন্ময়ী, ইট ইজ মাই মিসফরচুন দ্যাট আই হ্যাভ সিলেক্টেড ইউ। আমার সত্যিই ভুল হয়ে গেছে, এবং আমার মনে হয় না যে আপনার দ্বারা আর এইসব হবে। আপনি বরং মন দিয়ে সংসারটা করুন, আর থাক আপনি আপনার যা প্রাণ চায় করুন, কিন্তু এরপর থেকে আর বলবেন না যে মেয়েদের কেউ সুযোগ দেন, এই কথাটা কখনো বলবেন না। বাই। আমার কথা একটু শুনবেন প্লিজ, আপনি তো সবটা জানেন রুদ্রদেব বাবু, আপনি তো বুঝতে পারেন আমি। স্যার, কল মি স্যার। দেখুন, আমি বাড়িতে আপনার স্বামীর দাদা হতে পারি, কিন্তু এখানে আমাকে সবাই স্যার বলে ডাকে, কাজেই আপনিও স্যার বলে ডাকবেন, কথাটা যেন মাথায় থাকে। কি হয়েছে, কি হলো, কাঁদছিস কেন? তুলি তুলি, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সাথে কেন এরকম হচ্ছে বলতো? ও কেন বারবার আমার সাথে এরকম করছে? ও মানে ও মানে সোমদাদা? এই ভালো তো এই খারাপ, আজকে আজকে এমন রাগ করলো যে আমি ভয় আর ক্লাসে যেতে পারলাম। আর এদিকে রুদ্রদেব বাবু তো সরি স্যার, স্যারও আমার উপর রেগে গেল। তুলে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। মেয়েদেরকে সবসময় কেন এরকম সিচুয়েশন ফেস করতে হয় বলতো? আচ্ছা, সমাজে তো এখন ছেলে মেয়ে সমান সমান বল, কই ছেলেরা বাইরে যে কাজ করে আসে ওদেরকে তো সংসারে এসে এত দায়িত্ব পালন করতে হয় না, শুধু মেয়েদেরকে কেন এত কিছু বুঝে শুনে সবকিছু সামলে চলতে হয়? কারণ মেয়েরা সব পারে, তাই ছেলেরা তো এত কিছু পারে না, ওরা অ্যাট এ টাইম একটাই কাজ করতে পারে। তুমি এখানেও ঢুকে গেছো? কেন আসবো না? তুমি এখানে ঢুকে আসতে পারো, আমি আসবো না। কারণ এটা আমার বান্ধবী আর ওর হাজবেন্ডের ঘর, আর সেই হাজবেন্ডই হলো আমার হবু বর। জাহ্নবী, মুখ সামলে কথা বলো। কি হচ্ছে এটা, কি এত চিৎকার দিস? দেখো জাহ্নবী, এ কি দেখি তোমার গলার সোনার চেনটা কোথায় গেল? আরে কি বলছো রে,
সত্যি তো আমার আমার গলার চিটটা কোথায় গেল? আরে কোথায় গেল মানেটা কি শুন? Have you gone mad? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলো তো? কি? আরে বাবা, কালই তো তুমি শাকরার কাছে গিয়ে ওই অত মোটা সোনার চেনটা বিক্রি করে দিয়ে এলে। 3.5 লাখ টাকা তুমি ক্যাশে নিয়ে এলে, তোমার মনে নেই? কি বলছো কি জানবি? তুমি তুমি তোমার বাবার দেবা সোনার চেনটা বিক্রি করে দিলে? না জানবি, তুমি কি বলছো? শুন, তোমার মনে নেই? আরে ঠিক আছে, তোমাদের শাকরা তো চেনাই, তুমি জিজ্ঞেস করো না, তাহলেই তো হয়। না মানে মানে আমি তো করেছি। কি সোম কথা? এক্সকিউজ মি সোম, সোম হয়তো মানে তুই মেয়েটাকে সহ্য করিস কি করে বলতো? অসম্ভব ন্যাকা আর পাজি, ওকে ঘরে ঢুকতে দিস কেন? ঘর ঘর হতে দিলে তবে তো সবার কপালে কি আর সুখ থাকে? এই ফুলগুলো এসছে, নিচে নাম লেখা NISH। চুপ কর তো, তোকে এত সবকে পড়তে বলেছে। ব্যাপার ছোটকা, ফুলগুলো তুমি পাঠিয়েছো কাম্মাকে? মানে ওই সত্যি কথা বলনি সে কি ব্যাপার, হঠাৎ বউয়ের জন্য ফুল? তাও আবার নিজে হাতে নয়, চুপি চুপি পার্সেল। আরে না না, সব কিছু না, আজকের দিনটা তোমার মনে আছে? আজকের দিনটা, আজকের দিনটা কি করে ভুলি বলো? কেন আজকে কি? বুঝতে পেরেছি, আজ তোমাদের বিয়ের দিন তাই তো? তাই মা। তোমার সবটাতেই বাড়াবাড়ি। ও মা, এটাতে বাড়াবাড়ি কি আছে কমলিনী? আমার তো মনে হয় এই দিনটা হই হই করে কাটানো উচিত, পালন করা উচিত। বাহ, খুব মজা হবে। কাছে কিছু বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের ডেকে যদি সেলিব্রেট করা যায় কেমন হয় বলো? খুব ভালো হবে, ভেরি গুড আইডিয়া। আর আজ ছোটকা আবার নতুন করে বিয়ে করবে ছোটকা আম্মাকে। তুই কি চাস? তুমি যেটা চাও সেটাই হবে মা। কার্তিকদা, আমায় 2 প্লেট খাবার বেড়ে দাও তো, আমার আর মিনুর জন্য। সত্যি তো, মিনু তো আজ খেতে এলো না। মিনুর শরীর ভালো নেই, ওর মাথা ঘুরছে। মিনু বলেছে আমার। সে কি মৃন্ময়ের কি প্রেশার আবার লো হলো নাকি? না, মিনুকে নিয়ে আপনি এত কেন ভাবছেন বলুন তো? মানুষ হয়ে মানুষের জন্য ভাববো সেটাই ন্যাচারাল না? আমাদের ডাক্তার ডাকা উচিত। ডক্টর ডাকা হয়েছে, কিন্তু তিনি সন্ধেবেলার আগে আসতে পারবেন না। তাহলে অন্য কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে। সেটা তোমার না ভাবলেও চলবে, মিনু আমার।
আমার, বুঝেছ? আমার বউকে নিয়ে আমি ভাবব। অদ্ভুত সব, অদ্ভুত তো তুমি, গায়ে পড়ালো। আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, এই নিয়ে আর অশান্তি করিস না তো, যা ঘরে যা, ঘরে যা। এই নাও তোমাদের খাবার। চলো 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 পাল্টা।